আজকে আমরা যে সাউন্ডটা যে এক মাধ্যম এক জায়গা থেকে যে অন্য জায়গায় যায় সেই সাউন্ডটা এক জায়গা থেকে যে অন্য জায়গায় যায় সেটা আমরা আজকে একটা ছোট্ট টিএলএম এর মাধ্যমে করে দেখাবো। এই যে আমি কথা বলছি তুমি শুনতে পাচ্ছ, তাহলে কি হলো সাউন্ডটা এই গ্যাসের মধ্যে বায়ুর মধ্যে দিয়ে তোমার কাছে পৌঁছেছে, সেই জন্য আমি যেটা বলছি সেই কথাটা তুমি শুনতে পাচ্ছ। তেমনি সাউন্ড জলে, জল মানে তরল, জলের মধ্যে দিয়েও যায়, কারণ মাছ ঠিক উপরে কি শব্দ মাছ শব্দ শুনতে পাচ্ছে, বা জলের মধ্যে আওয়াজ করলে আরেকজন আরেকজনের শব্দ শুনতে পাচ্ছে। আবার ধরো রেল লাইনে তুমি এমনি করে যদি কানটা পাতো, তাহলে যদি ট্রেন আসে তাহলে ওর মধ্যে দিয়ে তুমি একটা শব্দ পাবে, যে বুঝতে পারবে যে এই লাইনটাতে ট্রেন আছে না পাশের লাইনটাতে ট্রেন আছে, কোন লাইনে ট্রেন আছে এটা আমরা বুঝতে পারব। যে যখন আগেকার দিনে যখন এই যে পুরো ট্রাফিক যে সিগন্যাল, সুইচিং যে সিগন্যাল, সেগুলো যখন ছিল না, তখন আগেকার দিনে রেল লাইনে কান পেতে মানুষ বুঝতো যে ট্রেনটা আসছে কি না, আগে যখন কোনো যোগাযোগ ছিল না। সেইটা আমরা একটা ছোট টিএলএমের মাধ্যমে আমরা দেখাবো যে সাউন্ডটা কঠিন মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সেটার জন্য আমি দুটো কফি কাপ নিয়েছি, ছোট ছোট দুটো কফি কাপ নিয়েছি এবং একটা তার বা ওয়্যার বা যে কোনো একটা তারের জিনিস তুমি এটা নিতে পারো। নিয়ে আমি কী করেছি, এর ভেতরে ঢুকিয়েছি, এখানে একটা বেঁধে দিয়েছি আর এর ভেতরে ঢুকিয়ে আমি একটা বেঁধে দিয়েছি। তা এইটাই আমার, আমি এক জায়গায় কথা বলবো, এই দিকে আরেকজন শুনবে, তোমার দেখবে যে হ্যাঁ আমার কথাটা ও দুবার শুনতে পাবে, একবার তো আমাদের বায়ু মাধ্যমে যাচ্ছে আর একবার তার বেয়ে কথাটা যাবে, সেই জন্য একবার জোরেও শুনতে পারবে একবার এইটা ভেতর দিয়েও শুনতে পারবে। তাহলে এইটার মাধ্যমে শুনতে পাওয়া মানে কি, যে শব্দটা কঠিন মাধ্যমে যাচ্ছে। দেখো তুমি পাচ্ছ কিনা শব্দ, যখন এটা করতে হবে তখন এটাকে আমাদের টান টান অবস্থায় রাখতে হবে, এটা কোনো লুজ থাকলে হবে না। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? তাহলে এই যে শব্দটা যাচ্ছে এই ওয়ান টু